বলরাম দাদা, বলরাম দাদা বুঝতে পেরেছে যে কিষাণ সাহেবটা বড় বড় হয়েছে। কি যেন গণ্ডগোল হচ্ছে, ডাল খানচুচ কালা হয় কেন? ভাই কানাইকে একদিন আড়ালে ডেকেছে, এই কানাই না যেদিকে শোন আমার কাছে। কি হয়েছে দাদা? শোন আমার, শোন, তুই কি লীলা করছিস বলছে এক বছর ধরে? বলে কেন, তুমি আমার কি লীলা দেখলে? বলে আমার কাছে ভাগি দিলি তুই, তোর দাদা আমি, যে বাবার রক্ত তোর মধ্যে বইছে সেই বাবার রক্ত আমার মধ্যে বইছে, আমি তোকে হাড়ে হাড়ে চিনছি। আমি এক বছর ধরে দেখছি যে বাছুরগুলো বৃন্দাবনে ফিরছে, একদম আসল বাছুর নয়, সবগুলো তুই। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলরাম চরণ জড়িয়ে ধরেছে, দাহ দাহ তোমার দুটি পায়ে পড়ি, যা দেখেছো দেখেছো বলে দিও না কাউকে, আজকে আমার বড় সুখের দিন, এই এক বছর ধরে আমার বৃন্দাবনের প্রাণের ভক্তদের মন বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। এক বছর ধরে লীলা চলছে বাবা, এই এক বছরের মধ্যে ব্রহ্মা গিয়েছে নিজের বাড়ি, মানে ব্রহ্ম হলো, আপনাদের যে হিসেবটা দিয়েছিলাম সেই ব্রহ্ম হলো, ব্রহ্ম হলোকে ঢুকতে যাবে, ব্রহ্ম এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। এত বড় সাহস, আমার উপর আঙুল তুলে কথা বলছিস, আমি কে? আমি তোদের মালিক, আমি তোদের প্রভু, আমি ব্রহ্মা। অসম্ভব হতেই পারে না, এই ভালো কথা, আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা নই, কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্ম হবে আমাদের সেনা সেনা এইটাকে ওরি বল মাইরা, তার আসন মতো দেখতে চার মাথা চার হাত একটা লোক বসে আছে, ওটা হচ্ছে নকল ব্রহ্মা, নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। বলে তুই আমার গরু বাছুর চুরি করবি, তুই আমার পরীক্ষা করবি, তোর এত বড় সাহস, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, তুই যা, আমি নতুন ব্রহ্মা পাঠিয়ে দিই। বলে নতুন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছি, কৃষ্ণ পাঠিয়ে দিয়েছি, এবার দাড়িদের তো দোষ নেই, এরা নতুন ব্রহ্মা পেয়ে গেছে, একে আর মানবে কেন? এই যে পুরনো ব্রহ্মা ঢুকতে গেছে, প্রতাপ পদাতে দিয়েছি। এই আসো, একদম আসল দেখে না, ঠিক আছে ঠিক আছে। এই আমাকে তোর অপমান করলি তো, মানে মানে কেটে বড় নয় তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো, দেখেছো কিরকম সাহস, ব্রহ্মলোক থেকে বের করে দেবে। আমি সেই বৃন্দাবনে কেলে ছোড়াকে পরীক্ষা করে এসেছি, দেখি তার কি দশা, তারপর তোদের ব্যবস্থা করব। এই বলে ব্রহ্মা আবার ফিরে আসছে বৃন্দাবনে, দেখবে বলে যে সঠিক ঠিকঠাক হলো কিনা, কৃষ্ণকে পরীক্ষা হলো কিনা, ভেবেছে খুব জব্দ হয়েছে, আর বৃন্দাবনে এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সদাম দাম্ব সদাম, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে, ওই ধবনি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে, ধবনি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। একি আমি তোদেরকে হরণ করে নিয়েছিলাম, এরা কোত্থেকে এসে আবার হাজির হলো?
তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। ও মাইরা, যখন দেখবেন কারোর খুব অহংকার যখন হয়, তো সে বলবে আমার থেকে বড় কেউ নেই, আমি একমাত্র বড়। আর তারই অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয়, তখন তার মনে হয় আমার থেকে হত দরিদ্র আর এই জগতে কেউ নেই। ব্রহ্মা খুব হম্বিতম্বি করছিল, কেলেছোরা খুব জব্দ হয়েছে, কিন্তু যেমন ব্রজ তেমন আছে দেখে তখন ব্রহ্মার বুকের হাওয়া শুকিয়ে গেছে। যে আমি তাহলে কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকেই পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? যদি সেই সৃষ্টিকর্তা হয় তাহলে তো আমি মহাপরাধ করে ফেলেছি, এই অপরাধের কোনো ক্ষমা নেই। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো প্রভু। আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জল দিয়ে গোবিন্দের ছোট ছোট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। চরণ ধরে স্তব পাঠ করছে। আপনারা করজোরে একটু বসবেন, মায়েরা করজোরে বসুন। ও ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাত মহান বন্দে পরমানন্দ মাধবং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগদ্ধিপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে বরাপীড়ং নটবর বাপু কর্ণয়ো কর্ণিকারং বিভ্রদবাস কনক কপীশম বৈজয়ন্তীম চ মালম রন্ধ্রাণ বীরধর সুধয়া পূরয়ন গোপবৃন্দে বৃন্দারণ্যং স্বপদ রমণ প্রাবিশদি গীত কীর্তিঃ বৃন্দাবন সখি ভুব বীতনোতি কীর্তিঃ যদ দেব সুত পদাম্বুজ লভ লক্ষ্মী গোবিন্দ মেণ মন মত মনোনৃত্য প্রেক্ষাদি সাম্য পরধান্য সমা ছাড়ো আমার চরণ,
তুমি কি মনে মনে ভাবলে কয়েকটা সংস্কৃত শ্লোক বলে দিলে আমি ক্ষমা করে দেব? তুমি মাত্র চার মাথার ব্রহ্মা, তোমার পিছন ফিরে দাঁড়িয়ে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে রয়েছে। ব্রহ্মা যে পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে তার একশোটা মাথা। ব্রহ্মা তো দেখেই একবার পিলে চমকে উঠেছি, বাবা বলে বাবা একশো মাথা, এ কে দাদা আপনি কে? তখন একশো মাথার লোকটা বলে উঠছে স্তব্ধ বেটা পাপিষ্ট দুরাচার, এত বড় স্পর্ধা তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই যে একটা ব্রহ্মা আমিও একটা ব্রহ্মা। ব্রহ্মা বলছে বাবা জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, হ্যাঁ আমি নিজেই এক ব্রহ্মা, ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে আর এই বেটা বলে আমিও ব্রহ্মা, দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? তখন সেই একশো মাথার লোক বলছে ওরে বেটা আমি তো প্রথম ব্রহ্মা, জগতে যখন গোবিন্দ জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করেন তখন তিনি যাকে জন্ম দেন সেই ব্রহ্মা হলাম আমি। আমার একশো মাথা আগে থেকে ছিল না, আমার পরের কল্পের ব্রহ্মাকে চার মাথা করে দেওয়া হয় আর একশো বছর আয়ু তার নির্দিষ্ট করে দেওয়া হয়। ওই একটা একটা করে ব্রহ্মা মরে আর একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হয়। এই করতে করতে কত ব্রহ্মা এলো গেল, তবে আমার একশো মাথা হলো, এখনো পর্যন্ত আমি গোবিন্দকে দর্শনই করতে পেলাম না। আর তুই চার মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস, এত বড় সাহস তো! ব্রহ্মা তো আরো কেঁদে উঠলেন, এ কি দেখালে প্রভু, এ কি লীলা তুমি আমায় দেখাচ্ছ? একশো মাথার ব্রহ্মা তোমার কখনো দর্শনই পাইনি আর আমি মাত্র চতুর মাথার ব্রহ্মা হয়ে তোমায় আমি পরীক্ষা করলাম প্রভু, ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও দীননাথ। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে, তুমি না চেনালে পারে আমার, কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে, আমার অন্তর বাহিরে বিরাজিছো তুমি, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো যায়, যে অবুঝ তাকে বোঝানো যায়, সব কিছু বোঝার পরেও যে বোঝে না তাকে আর সারা জীবন ধরে আপনি বোঝাতে পারবেন? আর বোঝাতে পারবেন না। ব্রহ্মা বলছে আমার দশা তাই, আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে, আমার চারিদিকে তুমি, প্রতিটি ধুলি কণাই তুমি, প্রতিটি জল কণাই তুমি, আর আমি তোমাকে এই চিন্তা অস্বীকার করেছি প্রভু, এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে আমার? আমার অন্তর বাহিরে বিরাজিছো তুমি,
পরদীপ রাগ, পরদীপ রাগের ছোঁয়া, গামা পা জানে 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 মা পা গা মা পা গা মা পা মা পা গা মা রে নি সা গা সা রে সা পা মা গা মা গা গা মা পা নি 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 সা ধা নি দা মা দা নি সা দা পা গা গা মা পা নি গা দেখি তোমারে বলো কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। সব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা, তোমার বলতে লজ্জা করছে না কে তোমায় চিনিতে পারে? ছি ব্রহ্মা হয়ে তুমি বলছো আমায় কে তোমায় চিনিতে পারে, তাহলে তুমি যদি আমাকে না চিনবে, তুমি জগতে যাদের সৃষ্টি করেছো তারা কি করে আমায় চিনবে? কি বাবা, আমি ছেলে হয়ে যদি বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করা না শিখি, আমার ছেলে কোনোদিন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? আমি আশা করবো সেটা? আশা করাটাই বোকামো। গোবিন্দ ব্রহ্মাকে বলছে যে তুমি তো আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তাহলে তুমি আমাকে চিনলে না, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো তারা কি কে আমায় চিনবে? চেনাতে হবে তোমাকে ব্রহ্মা। আজ এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিলাম, যে নরকুলে জন্ম নিয়েছি বলে মনে করে তুমি আমায় পরীক্ষা করেছো, আমার গরু বাছুর চুরি করেছো, আমার সখাগণ হরণ করেছো, আমি সেই মনুষ্য কুলে সৎপণ নিষ্কুর তোমায় যবন ঘরে জন্ম দিলাম, যবন ঘরে জন্ম দিলাম, যবন ঘরে জন্ম দিলাম। ব্রহ্মা চরণ জড়িয়ে ধরেছে, প্রভু সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমি যাব যবন ঘরে, তাতে আমার কোনো আপত্তি নেই, শুধু একটা তোমার চরণে প্রার্থনা, যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই প্রভু, এইটুকু আশীর্বাদ তুমি করো। ব্রহ্মা তুমি খুব চালাক, আমি তোমায় বললাম যে তুমি যবন ঘরে জন্ম নাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানে পাঠাবো আমাকে ওই পিছন ধরে ধরে সেখানে যেতে হবে, তাই তো? ঠিক আছে, তোমার কথা মতো আমি কথা দিলাম যে তুমি জন্মগ্রহণ করবে, তার 35 বছর পরে আমি জন্মগ্রহণ করব, তোমার জন্মের 35 বছর পর আমি যাব, কিন্তু ওই 35 বছরে তুমি বুঝতে পারবে যে আমার প্রেম লাভ করা এত সোজা কথা নয়, কত সাধ্য সাধনার পরে তবে আমার প্রেম লাভ করতে হয়। গোবিন্দের অভিশাপ পেল ব্রহ্মা, সেই গোবিন্দের অভিশাপ পেয়ে কি হয়েছিল ব্রহ্মা সে তো আপনাদের সবার জানাই আছে, নতুন করে তো কিছু বলার নেই। কে হয়েছিল মায়েরা? যবন হরিদাস, এই হরিদাস ঠাকুর রূপে জন্ম নিল, একেবারে যখন 22টা বাজারের বেত্রাঘাত যখন একেবারে পিঠের মধ্যে পড়ল, তখন বুঝতে পারল যে প্রেম পাওয়াটা কত দুষ্কর। তাহলে ব্রহ্মা হয়ে গোবিন্দের রূপ দেখতে পারলো না বা বুঝতে পারলো না বা চিনতে পারলো না ব্রহ্মা, তাহলে
আমরা কি করে চিনব? এই বলে তাহলে আপনারা কি করে চিনবেন আমার গোবিন্দকে? কারণ আছে, উপায় আছে, কোনো চিন্তা নেই। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন। কি গানটা জানেন না? গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, 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 গুরু আজ্ঞার হৃদয় সদাই সত করি মানো, গুরু আজ্ঞার হৃদয় সদাই সত করি মানো, আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান ভগবান গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। তাই আপনারা গুরুরূপী কৃষ্ণের চরণ আশ্রয় করুন। গুরুরূপী কৃষ্ণ সঠিকভাবে আশ্রয় করলে ওই গুরুরূপী কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে আপনার জীবাত্মা পরমাত্মার মিলন ঘটাবে। ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর গুরুকে, ঠাকুর উত্তর দিয়েছিলেন সোজা কথায়, ঘটক রে ঘটক, পাত্র আর পাত্রীর মিলনের জন্য যেমন একটা ঘটকের প্রয়োজন হয়, তেমনি জীবাত্মার পরমাত্মার মিলনের জন্য গুরুরূপী জগতে ঘটকের প্রয়োজন হয়। ঠাকুর একেবারে সোজা কথাই বলে দিয়ে গেছে। হ্যাঁ, তো সেই গুরুর চরণ আশ্রয় করুন, তবেই আপনি গোবিন্দ চিনতে পারবেন। এটাই হলো ব্রহ্ম মোহন, গোবিন্দের যে মায়ায় পড়ে ব্রহ্মা পর্যন্ত গোবিন্দকে চিনতে পারে না, সেই মায়াটার নামই হলো। সেই লীলাটির নাম হলো ব্রহ্মমোহন। জয় নিতাই, ব্রহ্মমোহন লীলা আমরা আস্বাদন করলাম। দেখো বাবা ভয় লাগছে। জয় নিতাই, ওদেরকে নিয়ে আসার চেষ্টা করো, পরবর্তী সম্প্রদায় চলে আসো, সময় হয়ে গেছে। আমাদের ব্রহ্মমোহন লীলা আমরা এইখানেই রাখলাম বাবা। তো যাওয়ার আগে, আমাদের লীলা শেষ করার আগে, আসর পরিত্যাগ করার আগে দুটো গান ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে আজকের লীলা এখানে সমাপ্ত।